हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी सुमना, आमी चले एसेछि आबार एकटा ब्लॉग निये। ब्लॉगटा आमी सप्तमीर दिन सन्ध्यावेला थेके शुरू करेछि। सन्ध्यावेलाय आमादेर सब रकम व्यवस्था हये गियेछे। एबार आमादेर आरती शुरू हबे, तो आपनारा ब्लॉगटा देखते थाकुन। আর যারা আমার সপ্তমী ও ষষ্ঠী কীর্তি ব্লগ মিস করেছেন, তাদের জন্য আমি আমার ফার্স্ট কমেন্টে ব্লগটা লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ব্লগটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই এটা দেখার সুযোগ পায়। ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে নেক্সট ডে। নেক্সট ডে থেকে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি, তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এখন যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সবেরই ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া আছে। এগুলোর লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। সামনে কালী পুজো আসছে, তো কালী পুজোর সময় এইরকম ধরনের ফ্লাওয়ার বাস থাকলে পরে একটু ডেকোরেশনটা আরও ভালো হয়, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। অষ্টমী পুজোর আরতি এখানে শুরু হয়ে গেছে, তখন সেটাই চলছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে। অষ্টমী পুজো এখানে শেষ হয়ে গেছে আমাদের, এখন সন্ধি পুজোর চলছে। তো আপনাদেরকে শুভ সন্ধি, অনেক অনেক শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন আর খুব ভালোভাবে পুজোটা কাটান। অবশ্যই নিচে কমেন্ট করুন যে আপনারা এবার পুজোতে কী খাওয়া দাওয়া করছেন। আমাদের এখানে লুচি হচ্ছে, অষ্টমীতে প্রায় সবারই বাড়িতেই লুচি হয়। আমি লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো আমার মা ভেজে নিচ্ছে,
এখানে ছোলার ডাল হয়েছে, আর সবজিটা এখনো হয়নি, ওটা করে নেবে। ভিডিওটা দেখতে থাকুন। রান্না কমপ্লিট হয়ে গেছে। ছোলার ডাল, লুচি, নারকেলের নাড়ু, সুজি আর কুমড়ো সুজি বানিয়ে নিয়েছি। আপনারা অষ্টমীতে কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ব্লগটা আমি আর বড় করছি না, আমি এখানে শেষ করছি। তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করুন, আর ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও আমার এই ভিডিওটা দেখতে পারে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে। থ্যাংক ইউ।